নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি ভেজানো চালের গুঁড়ো আর খেঁজুরের গুড় দিয়ে নরম গুড়পিটে বা পাওয়া পিঠে রেসিপি করে আপনাদের দেখাবো এটা আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম দু বাটি ভেজানো চালের গুঁড়ো আর এক বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব আর ওই বাটিরে এক বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম তা ভালো করে মিশিয়ে নেব সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি হালকা উষুম গরম জল করে নিয়েছি ওই জল অল্প অল্প দেব আর এইভাবে মাখাতে থাকবো ওই বাটির এক বাটি আমি জল গরম করে নিয়েছি আর খানিকটা জল দিতে হবে দেখুন ব্যাটারটা রকম হবে আমার এক বাটি জল লাগে নে একটু কম এক বাটি জল লেগেছে এটাকে এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে ফেলেছি এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইরকম হাতার সাহায্যে আমি এইভাবে দিয়ে দেব আমি যেমনভাবে এই পিঠেটা বানিয়েছি এইভাবে আপনারা বানাবেন দেখবেন পিঠেটা ফুলবে আর খুবই নরম হবে একদিন থাকলেও শক্ত হবে না এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন দেখুন কতটা ফুলে উঠেছে আবার একটা দিয়ে দিচ্ছি আপনারা দোকানের কেনা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন আমি এখানে চাল ভিজিয়ে ঘরে গুঁড়ো করে নিয়েছি সেই চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন কতটা নরম হয়েছে এখন একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি দেখুন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন